বাংলাদেশ বনাম ফিলিস্তিনি ম্যাচ শুরু হওয়ার আগে আমরা দেখে নিব ফিলিস্তিনি কতটা ভয়ঙ্কর হতে পারে বাংলাদেশ টিমের জন্য, কোন কোন প্লেয়ারগুলো বাংলাদেশ টিমের জন্য আতঙ্ক হয়ে দাঁড়াতে পারে, তো সবকিছুই জানাবো বিস্তারিত এই ভিডিওতে। বাংলাদেশ এবং ফিলিস্তিনি ম্যাচটি শুরু হতে কিন্তু এখনও অনেক সময় বাকি আছে, তবে হাবিবের কাবিরা কিন্তু পরিকল্পনা শেষ হচ্ছে না। এই ফিলিস্তিনি বিপক্ষে ম্যাচের জন্য বাংলাদেশের কোচ হাবিবের কাবিরা কিন্তু নতুন নতুনভাবে ট্যাকটিক সাজাচ্ছে কিভাবে এই ফিলিস্তিনিকে পরাজিত করা যায়। তবে এই ফিলিস্তিনি কিন্তু হাতে রয়েছে অনেকগুলো প্লেয়ার যেগুলো কিন্তু বাংলাদেশের জন্য আতঙ্ক কাল হয়ে দাঁড়াতে পারে, তো চলুন কে কে এই ধরনের প্লেয়ার আছে যারা বাংলাদেশ দলের জন্য খুবই আতঙ্ক হয়ে দাঁড়াতে পারে। তার মধ্যে একজন আছে ওডি ইব্রাহিম মোহাম্মদ দাবাগা, তিনি এখন খেলেন রয়্যাল চার্লি স্পোর্টিং ক্লাবের হয়ে, এটি একটি বেলজিয়াম ক্লাব। তার পজিশন হচ্ছে ফরওয়ার্ড লাইনে। এই প্লেয়ারটি কিন্তু বাংলাদেশের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। এবং আরও একটি প্লেয়ারের নাম না বললেই নয়, থমার সিয়াম, তিনি কিন্তু মিডফিল্ডে অ্যাটাকিং মিডফিল্ডে দারুণভাবে খেলে থাকে। তার ইতিমধ্যে কিন্তু মিডফিল্ডার হয়ে কিন্তু 59 ম্যাচ থেকে 12টি গোল করতে পারছে। তিনি এখন খেলেন থাইল্যান্ডের ক্লাবের হয়ে। তো এই প্লেয়ারটি কিন্তু বাংলাদেশে কাল হয়ে দাঁড়াতে পারে। তবে সবচেয়ে বড় দুশ্চিন্তা হচ্ছে বাংলাদেশের, সেটা হচ্ছে ডিফেন্সিভ লাইফ। এদের ডিফেন্সিভ লাইফটা অনেকটা শক্তিশালী, এদের ব্রেক করা খুবই কষ্টকর হবে। কারণ যেখানে আছে মুয়াসিফ আল বাতাত, তিনি আউটস্ট্যান্ডিংভাবে কিন্তু ডিফেন্সিভ লাইফ সামলান, এবং তার সাথে কিন্তু আরও কয়েকজন ডিফেন্সিভ আছে, যাদের মধ্যে সবচেয়ে আরও একজন নাম করা ডিফেন্স আছে যার নাম আছে ইয়াসির আহমেদ। তিনিও কিন্তু ডিফেন্সে অনেক বড় কিন্তু ভূমিকা পালন করেন, যে কোনো প্লেয়ারের জন্য আতঙ্ক হয়ে দাঁড়াতে পারে, একদম ব্যারিকেডের মতো থাকবে, যেটা যে কোনো প্লেয়ারের জন্য কিন্তু বল নিয়ে ভিতরে ঢোকা কিন্তু অনেক কষ্টসাধ্যের। এই দুই ডিফেন্স কিন্তু আরও কয়েকজন আছে, এরা কিন্তু বাংলাদেশের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। এই এদেরকে যদি বাংলাদেশ রাকিব এবং মুরসালিনরা এদেরকে পরাজিত করে গোলের নিশানা ভেদ করতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশ জিতে যাবে। তো এই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের জন্য সবচেয়ে অনেক বড় চ্যালেঞ্জ থাকছে। এদিকে কিন্তু বাংলাদেশের কোচ হাবিবের কাবিরা তিনি কিন্তু বসে নেই, তিনি কিন্তু চালাচ্ছে অন্যভাবে এবং ট্যাকটিক সাজাচ্ছে কিভাবে এই ফিলিস্তিনি দলকে পরাজিত করা যায়। কারণ এই ম্যাচটি বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সুযোগ থাকছে, একদিকে এশিয়া কাপে কোয়ালিফিকেশন করা, অন্যদিকে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনে রাউন্ড অফ থার্ডে যাওয়ার জন্য। তো এর জন্য কিন্তু হাবিবের কাবিরা অলরেডি কিন্তু মাঠে নেমে গেছে এবং ক্লাবে ক্লাবে যেয়ে যেয়ে কিন্তু খেলা দেখতেছে, কে কেমন খেলতেছে সবার খেলা কিন্তু মাঠে বসেই তিনি দেখতেছেন। তো ফিলিস্তিনি এবং বাংলাদেশের জন্য এটাই হতে পারে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় কাল এই প্লেয়ারগুলো। তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।